আজকে একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা হবে। যে কোনো কাজ করতে গেলে মনের শক্তি একটা বড় ব্যাপার। অনেকের মধ্যে সব কিছু থাকা সত্ত্বেও শুধুমাত্র এই মনের শক্তিটা থাকার অভাবের জন্য তারা সেই সফলতাটা পায় না জীবনে। সমস্ত কিছু থাকার পরেও তারা উইন হতে পারছে না। আসলে এই যে লড়াই জগতে সব কিছুর মধ্যে একটা যেন লড়াই চলছে। এই জগতে তারাই তো জেতে যাদের মধ্যে আত্মবিশ্বাসটা ভরপুর থাকে। আত্মবিশ্বাসের অভাব অনেকের মধ্যে আছে, থরথর করে কাঁপছে ভেতরে ভেতরে দ্বন্দ্ব, পারবো কি পারবো না, হবে কি হবে না, সবসময় একটা দ্বান্দ্বিক পরিবেশ। মানে আমার নিজের প্রতি আস্থা নেই এক কথায়, যে এই কাজটা আমি নিজে পারবো কি না এটার প্রতি আস্থা নেই। তো আজকে আলোচনা হবে যে আত্মবিশ্বাস বাড়ানোর সহজতম উপায় কি। দেখুন, আত্মবিশ্বাস দরকার আছে, কিন্তু ওভার কনফিডেন্স জিনিসটা খারাপ, সেটা যেন চলে না আসে, তাই তো? ওভার কনফিডেন্সে কিন্তু মানুষ অজ্ঞাতসারে ভুল করে ফেলে, নিজের উপর এতটা বেশি বিশ্বাস, যার ফলে কিন্তু তার পারফেকশনটা নষ্ট হয়ে যায়। তো সেটাই যাচ্ছি না, সহজভাবে আলোচনা হবে যে কীভাবে আত্মবিশ্বাস বাড়াবেন। দেখুন, আজকের জগতে কেউ কাউকে মোটিভেট করে না, নিজেকে নিজে মোটিভেট করতে হয়। জীবনের যে সিচুয়েশানগুলো মনে হচ্ছে আমি কনফিডেন্স পাচ্ছি না, আমার মধ্যে দ্বান্দ্বিক একটা পরিস্থিতি খেলা করছে, ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে, চোখ বন্ধ করুন, শ্বাস নিন আর ভাবুন সেই সিচুয়েশানগুলো। জীবনে সব দিকে সবাই ব্যর্থ না, আপনি জীবনে অনেক কঠিন সিচুয়েশান পেরিয়ে এসেছেন, সেগুলো ভাবুন আর মনে মনে নিজেকে নিজে বলুন, এরকম কত সিচুয়েশান আমি হ্যান্ডেল করেছি, ঠিক পারবো, ঠিক পারবো, এই কথাটা বলুন, শ্বাস নিন, বলুন আর জোরে জোরে শ্বাস নিন। দেখুন, এরকম কিছুক্ষণ করতে করতে এই কালচারটা করুন। যখনই মনের মধ্যে ভাবটা উত্থিত হচ্ছে আমি পারবো কি পারবো না, বা এই প্রবলেমটা আসতে চলেছে, যেখানেই মনে হচ্ছে আমার কনফিডেন্সের অভাব, আপনি নিজেকে নিজে বলুন, দেখাই যাবে, দেখাই যাবে কি। কারণ এই কনফিডেন্সের ব্যাপারগুলো তখনই দোলাচল হয় যখন একটা কি, অনেক সময় আমার নিজের প্রিপারেশনের অভাব আছে, আমার মধ্যে একটা খামতি রয়েছে, সেটার দিকে না তাকিয়ে আমি তখন দোলাচলে ভুগছি, তখন সেই দিকে নজর দেবো। আর আমার যেটুকু শক্তি সামর্থ্য আছে সেটুকু নিয়ে আমি লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বো। বীরভোগ্যা বসুন্ধরা, পৃথিবীটা বীরদের জন্য, লড়াই করুন। আমি একটা এই যে কনফিডেন্সের একটা গল্প বলি, আমি তখন কলেজে পড়ি, তা সেই সময় প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে। প্র্যাকটিক্যাল পরীক্ষায় পরীক্ষক এসছেন এক্সটার্নাল, তিনি এসে একটা প্রশ্ন করলেন বিষয় ভিত্তিক, আমি একটা ভুল উত্তর দিলাম। তা তিনি বললেন, তুমি ঠিক বলছো, আমি এত কনফিডেন্টের সঙ্গে বললাম, বললাম হ্যাঁ একদম ঠিক, অমুক বইয়ের অমুক পাতায় এত নম্বর পেজে এর উত্তরটা করা আছে, আমি কিন্তু কনফিডেন্সের সঙ্গে বলেছি। তিনি রাইট কথাটা বললেন, হ্যাঁ হতেও পারে। তিনি বললেন, হতেও পারে, একটা সংশয় থাকলো, কিন্তু তিনি হতেও পারে বলে তিনি নম্বরটিও লিখে দিলেন। আমি দেখলাম যে এক্সটার্নাল যিনি এসেছেন তিনি নম্বরটি দিয়ে দিলেন। বাড়িতে এসে আমার মাথায় হাত, দেখলাম আশ্চর্যকাণ্ড, আমি তো একটা ভুল উত্তরকে কনফিডেন্সের সঙ্গে, প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে আমি ঠিক বানিয়ে দিয়ে চলে এলাম। বাস্তবে হয়েছিল তাই, রেজাল্ট বেরিয়েছিল, নম্বরটি আমি পেয়েছিলাম, কিন্তু এইরকম দেখুন আত্মবিশ্বাসের কত গুণ আছে। আত্মবিশ্বাস, নিজের উপর এতটা বিশ্বাস ছিল যে আমি যা বলছি ঠিক বলছি, অন্যকেও চেঞ্জ করে ফেলেছিলাম, পরীক্ষককেও তার মাইন্ডটাকে চেঞ্জ করে ফেলেছিলাম, এটা সম্ভব। তাই নিজের উপর, আমি হবে আমার দ্বারা, আমি পারছি, আমি ঠিক করছি, নিজেকেই কথাগুলো পজিটিভ ভাইব্রেশনটা বাড়ান, আপনি সাকসেস পাবেন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।